চলে আসছি আমরা এক্সাম্পলে। একটা সেন্টেন্স আমরা প্রথমে লিখেছিলাম, হি সেজ টু মি আই রাইট আ লেটার টু ইউ। সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এখানে সে ভার্বটা রয়েছে প্রেজেন্টে। চেঞ্জ করার জন্য যে ফর্মগুলো আমরা লিখেছি সেই ফর্মগুলো স্টেপ বাই স্টেপ কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা ইউজ করছি। তাহলে ফার্স্টই ছিল যে সে থাকলে এখানে টু রয়েছে, টু থাকলে আমরা ইউজ করব হি টেলস টু বি। মনে রাখতে হবে এখানে টু হবে না, এখানে টেলস দিলাম কারণ থার্ড পার্সন সিঙ্গুলার জন্য, যেহেতু শেষ রয়েছে টেলস। যদি পাস্ট টেন্সে টোল্ড থাকে তাহলে এক্ষেত্রে লিখবো টোল্ড, এটা যদি সেড থাকে তাহলে লিখবো টোল্ড, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে তাই লিখেছি হি টেলস মি। কমা কোটেশন তুলে দেবো, কনজাংশন আমরা ইউজ করব, যেহেতু স্টেটমেন্ট সেন্টেন্স কনজাংশন হিসেবে ইউজ করছি আমরা দ্যাট। তাহলে হি টেলস মি দ্যাট। এই যে পার্সন রয়েছে আই, আই এখানে পার্সনটা কে, আসলে যে বক্তা রেখেছে, যে বক্তব্য যে বলছে সেই হলো আই। এই প্রোনাউনটা কিন্তু চেঞ্জ হবে, কারণ কি এখানে আই মানে আমি, হি মানে সে, এটা কিন্তু একই ব্যক্তি নয়। যেহেতু কোটেশন ছিল, কোটেশন থাকাকালীন সে বলছে যে আমি, অর্থাৎ এই বক্তব্যটা যখন অন্য কাউকে বলবো তখন সেটা তো আর আমি হতে পারি না, সেটা সেই হবে। তাহলে এখানে আই বোঝাচ্ছে কাকে, হি কে। তাই এখানে আমরা লিখবো হি। এই ভার্বটার টেন্সে চেঞ্জ হবে না, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এটা হবে রাইটস, কারণ আই ছিল তাই এখানে ছিল রাইট, যেহেতু হি হয়েছে তাই হবে রাইটস। লেটার টু ইউ রয়েছে, এখানে ইউটা চেঞ্জ হবে, কারণ কাকে বলেছিল, সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছে যে সে লেখে চিঠি, সে আমাকে বলেছে আমি লিখি, কে কে বলেছিল, হি বলেছে। তাহলে হিটাই এখানে বসেছে, সেই ব্যক্তি কাকে বলেছে, আমাকে বলেছিল, কাকে লেখে, আমাকে লেখে। তাহলে ইউটা সরাসরি যখন বক্তব্য রেখেছিল সে বলেছিল তোমাকে, এখন তো সরাসরি বক্তব্য নেই, এই বক্তব্যটা অন্য কে অন্য কাউকে বলছে। তাহলে সে আমাকে বলেছিল যে সে চিঠি লেখে, এখানে ছিল তোমাকে, আসলে বলেছে তো আমাকে, তাই এখানে হবে ওই পার্সনটা এখানে বসবে, হি রাইটস আ লেটার টু মি, হি সেজ টু মি আই রাইট এ লেটার টু ইউ, এটা হবে হি টেলস মি দ্যাট আই দ্যাট হি রাইটস আ লেটার টু মি। আর একটা সেন্টেন্স আমরা দিচ্ছি, হি সেজ টু ইউ ইউ আর রাইটিং আ লেটার টু মি। হি সেজ টু মি ইউ ইউ আর রাইটিং এ লেটার টু মি। এখানে অনেকগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রথমে দেখে নেব সেন্টেন্সের টেন্স কি রয়েছে। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এই টেন্সটার, এই ভার্বটার অন্য কোনো টেন্সে পরিবর্তিত হবে না। ফর্ম অনুযায়ী আমরা লিখবো হি, যেহেতু অবজেক্ট রয়েছে তাই সেজ না লিখে আমরা এখানে বলবো হি টেলস ইউ। কমা কোটেশন তুলে দেবো, ইউজ করবো কনজাংশন, স্টেটমেন্ট সেন্টেন্সের জন্য দ্যাট ইউজ করব। তাহলে হি টেলস ইউ দ্যাট ইউ, এখানে ইউটা কে, এই পার্সন হি বলেছে ইউ কে, সে বলেছে তোমাকে যে তুমি, তার মানে এই পার্সনটা কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না। তার কারণ হলো এই যে পার্সন রয়েছে ইউ, রিপোর্টিং স্পিচের যে ইউ আর রিপোর্টেড স্পিচের ইউ একই, সে তোমাকে বলেছে যে তুমি, তাই এটা নিশ্চয়ই আমি নয় বা হি নয়, তাই যেহেতু ইউই বলেছে এখানে ইউটা ইউই থাকবে, ইউ টেন্সের কোনো চেঞ্জ হবে না। আর রাইটিং আ লেটার টু মি, মিটাকে বক্তা যে বলেছে, এখানে বলেছে কি বক্তাকে, হি বলেছে, তাই অবশ্যই এখানে লেটার টু মি পরিবর্তে হবে হিম, যেহেতু অবজেক্টিভ ফর্ম রয়েছে তাই এখানে হিম বসবে। হি টেলস ইউ দ্যাট ইউ আর রাইটিং এ লেটার টু হিম। আর একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, সি সেজ টু ইউ কমা কোটেশন স্টার্ট আই শ্যাল রাইট আ লেটার টু হিম,
পার্সন দেখে নেবো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখছি। সি সেজ টু ইউ, পার্সন সি, টেন্স রয়েছে ইনডিফিনিট টেন্স, তাই টেন্সের কোনো চেঞ্জ হবে না, এখানে ফিউচার রয়েছে ফিউচারই থাকবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। তাহলে সি টেলস ইউ, কনজাংশন বসবে দ্যাট, সি টেলস ইউ দ্যাট। আমি আনসারটা লেখার আগে তোমরা প্রত্যেকেই কপিতে আগে লিখে দেখো যে যেটা লিখছো যে আনসারটা করছো সেটা এর সঙ্গে সমান হচ্ছে কিনা, সেটা মিলিয়ে দেখো যে তোমরা ঠিক মতো করতে পারছো কিনা, অর্থাৎ নিজের আগে একটু ট্রাই করো। যদি তোমরা ভিডিও দেখে করো তাহলে ভিডিওটা পজ করে নাও, আনসারটা নিজে করো, তারপরে আনসারটা দেখে নাও। সি টেলস ইউ দ্যাট। এবার আসছে পার্সনে, পার্সন এখানে রয়েছে আই, বক্তাকে মনে রাখতে হবে, এই যে বক্তা যে থাকে যে স্পিকার, এখানে স্পিকার হলো সি, সেই ব্যক্তি কিন্তু আই, তাহলে সে যখন বলছে আই সি অর্থাৎ এখানে সে নিজেই বসবে সি। শ্যাল রাইট রয়েছে, সি ক্ষেত্রে শ্যাল হয় না উইল হয়, সি উইল রাইট আ লেটার টু হিম, মানে অন্য কোনো থার্ড পার্সন, এখানে বলা ছিল ইউ, সে তোমাকে বললো যে আমি চিঠি লিখবো তাকে, তাকে মানে অন্য কোনো ব্যক্তি, এটা রাম সাম কেউ একজন হতে পারে, এখানে যে ইউ বলেছে তাকে কিন্তু চিঠিটা লিখছে না, চিঠি লিখছে অন্য কাউকে, সে তোমাকে বললো আমি চিঠি লিখবো তাকে, অর্থাৎ এই ক্ষেত্রে যে ব্যক্তি রয়েছে হিম, এই হিমটাই কিন্তু এখানে বসবে। এই প্রোনাউনগুলো অনেকেরই ভুল হয়, খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রোনাউনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কে কাকে বলছে, বক্তব্য অনুযায়ী প্রোনাউন চেঞ্জ হচ্ছে। আমরা আর একটা এক্সাম্পল দেখে নেব, সি সেজ টু ইউ, কমা কন্ডিশন স্টার্ট, ইউ উইল রাইট আ লেটার টু মি। এক্ষেত্রে শুধুমাত্র আমরা পার্সন গুলোই চেঞ্জ করেছি, ফর্মটা প্রায় একই রকমই রেখেছি কিন্তু পার্সন গুলো চেঞ্জ হয়েছে পরের ক্ষেত্রে, কে কাকে বলেছে আমাকে দেখে নেবো। এখানে ব্যক্তি একজন সি মহিলা, সি সেজ টু ইউ, সে তোমাকে বলছে যে তুমি চিঠি লিখবে আমাকে, তুমি চিঠি লিখবে আমাকে, কে বলছে, সে বলছে, সে কাকে বলছে, তোমাকে বলছে, তাহলে তুমি চিঠি লিখবে, এটা যখন অন্য কাউকে সে যদি বলে কিভাবে বলবে, সি টেলস ইউ দ্যাট, এই ইউটাকে যাকে বলেছে, এখানে বক্তা হলো ইউ, তাই সেটাই নিজেই বসবে। তুমি ইউ উইল রাইট আ লেটার টু মি, এখানে মি হলো যে বক্তা, আমাকে বলবে, আমাকে চিঠি লিখবে, আমাকে মানে কে বলছে, এখানে সি বলছে, তারপর সেগুলো আমরা এই মহিলা বলছে যে তুমি আমাকে চিঠি লিখবে, তাই যখন আমরা চেঞ্জ করছি এই মিটা মি থাকবে না, যে বক্তা সেই হবে, অর্থাৎ টু হার, সি সি টেলস ইউ দ্যাট ইউ উইল রাইট আ লেটার টু হার। তাহলে আমরা দেখলাম ফার্স্ট পার্টে বেশ কয়েকটা এক্সাম্পল, এরপরে চলে আসবো আমরা সেকেন্ড পার্টে, সেকেন্ড কন্ডিশন পরের ভিডিওতে আমরা আসছি।